ব্যথা 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 কত ব্যথা, পেটের ব্যথা, গায়ে ব্যথা। কি ওই লোকটা চেঁচাচ্ছে কেন, কি বলছে একবার গিয়ে দেখি। কত ব্যথা, পেটের ব্যথা, গায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, কোমরে ব্যথা, সব ব্যথা নির্মূল করতে একমাত্র ফলদায়ী ঔষধ বিষহরি তেল। নিয়ে যান, দাম মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা, শুধু 10, 10, 10, মাত্র 10 টাকায় সমস্ত ব্যথার উপশম। ব্যথারে ব্যথা, হাতে ব্যথা, ঘাটে ব্যথা, চোখে ব্যথা, 10 টাকায় স্বর্গ ব্যথার উপশম। দারুণ, লোকটার এই কথাটা আমার মাথায় একটা প্ল্যান জুগিয়েছে। কিন্তু না, সৎ পথে ব্যবসা হবে না, ব্যবসা তো আমাকে করতেই হবে। হ্যাঁ, কি জানি কি একজন বলেছিল, যুদ্ধে সব কিছুই নেয়, ব্যবসাও তো যুদ্ধ। ফাঁকা জলের বোতল, ইয়েস, পেয়ে গেছি। আমার পোস্টারের নাম হবে সর্বরোগহর সাগরের মিঠা জল। সাগরের মিঠা জল শুনলেই না লোকে তাজ্জব হয়ে যাবে, আর তারপর পটাপট কিনবে। তারপরে কেটু আর হেঁটে নয়, গাড়িতে ঘুরবে, কি গাড়ি, কি গাড়ি, অটো না, অ্যাম্বাসেডার, ইয়েস, মার্সিডিজ। কেলটু গাড়িতে করে যাবে, যাই এক্ষুনি ব্যবস্থাটা করে ফেলি। কি গো কেলটুদা, এরকম হন হন করে কোথা থেকে ফিরছ? শোন নন্টে ফন্টে, তোদের পুরনো সমস্ত দোষ ক্ষমা করে দিয়েছি। আমার মাথায় না একটা দারুণ আইডিয়া এসেছে, তার জন্য তোদেরকেও পাশে চাই। ব্যাপারটা ভালোভাবে বলছি, শোন, আমরা তিনজনে মিলে সর্বরোগহর সমুদ্রের মিঠা জলের ব্যবসা করব। তার জন্য তোদেরকে একটু ইনভেস্ট করতে হবে, যা লাভ হবে তার থেকে 40% তোদের। রে, প্ল্যানটা ভালো না? ব্যবসা করার প্ল্যানটা তো ভালোই, কিন্তু তোমার ওই সর্বরোগহর সমুদ্রের মিঠা জলের ব্যাপারটা আমার বড় গোলমেলে লাগছে। শোন, ব্যবসা করতে গেলে এত ভয় পেলে হয় না, আর তোরা তো আমার ইনভেস্টার, কাজ তো আমি করব। তোদেরকে কিচ্ছু চিন্তা করতে হবে না, দে দে টাকা ছাড়, আগে একটু ফাঁকা বোতল কিনি, তারপরে ওই বোতলের খেল দেখবি। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে, আজ কিন্তু ব্যাপারটা আমার খুব একটা সুবিধের মনে হচ্ছে না, দেখ বিপদ আপদ না হয়। আমারও তাই মনে হচ্ছে রে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। কিন্তু কেলটুদা, তুমি করছোটা কি? ফাঁকা বোতলে ঢালছো পাতি পদ্মপুকুরের জল, আর বোতলের গায়ে লেবেল ছড়িয়েছ সর্বরোগহর সমুদ্রের মিঠা জল। আমার তো মনে হয় না তোমার ব্যবসা এমন জমবে। শোন, আসল ব্যাপারটা হলো লোকের পেট, পেট পরিষ্কার হলেই লোকের শরীর ঠিক থাকবে। তাই এই সর্বরোগহর সমুদ্রের মিঠা জল দিয়ে লোকের পেট পরিষ্কার করে দেবো, তাহলেই দেখবি হুড় হুড় করে বিক্রি হবে। আর সেই জন্যই এই জলেতে আমি একটু জুলাপ মিশিয়ে দিলাম। আসুন আসুন দাদারা, ভাইরা, বোনেরা, আমার কাছে রয়েছে সমুদ্রের মিঠা জল, সর্বরোগহর সমুদ্রের মিঠা জল। এক চুমুক খেলেই দেখবেন সমস্ত রোগ দূর দূর করে পালাবে। আসুন আসুন আসুন, কেলটুর মিঠা জল কিনে নিয়ে যান, মাত্র 10 টাকা, 10 টাকায় বোতল, 10 টাকায় বোতল। আমাকে এক বোতল সর্বরোগহর সমুদ্রের মিঠা জল দিন তো, আমার
আমার বহুদিনের কষ্ট কাটিন্ন, তাই সমুদ্রের জলে ছাড়বে তো? ছাড়বে না মানে দেখবেন সমস্ত ব্যথা ব্যামোদ দূর করে পালাচ্ছে। নিয়ে নিন নিয়ে নিন, আর মাত্র 10 বোতল বাকি আছে। জুলাপ মেশানো এই সর্বরোগহর সমুদ্রের মিঠা জল কনসেপ্টটা দারুণ জমে গেছে রে নলটা ফান্টা। দেখলি তো কীরকম সেল হলো? কালকে দেখবি ডোজটা বাড়িয়ে দেবো, তাহলে আরও তাড়াতাড়ি সারবে। আজকে যে লোকের ভিড়, কালকে থেকেও বেশি লোকের দুদা। নন্টে, আজ কিন্তু ব্যাপারটা আমার খুব একটা সুবিধের মনে হচ্ছে না। দেখ বিপদ আপদ না হয়। আমারও তাই মনে হচ্ছে রে। কি রে তোরা এত ভাবছিসটা কি? দেখছিস কিরকম পিলপিল করে লোক আসছে? আজকে আমি সমস্ত সেলের রেকর্ড ভেঙে দেব। ওই দেখ ওই লোকগুলো না মনে হচ্ছে আমাকে কনগ্রাচুলেট করতে আসছে। এই নিয়ে ব্যবসা করার বুদ্ধিটা কার দাদা? আমরা সবাই ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এসেছি। এই মহান ব্যক্তিটা কে? এই যে আমি, আমি দাদা, আমি ভজহরি ভট্টাচার্য ওরফে কেলটু কুমার। তবে কি জানেন, এটা ব্যবসা নয়, এটা হচ্ছে পরোপকার, এই জনসেবা। আপনাদের সেবা করলে তবেই তো দশের সেবা হবে। এই সমুদ্রের নোনা জলকে গবেষণাগারে অনেক মেহনত করে মিঠা জল তৈরি করা হয়েছে, সেই জন্যই তো আমার ক্রেডিট। তা আপনাদের কিরকম লাগলো? তাহলে আপনার এই জনকল্যাণমূলক সেবা কর্মের মূল হোতা আমি একাই, নাকি এই নেপথ্যে প্রেরণাদায়ক উপদেষ্টা কেউ আছে? আমাকে উপদেশ দেবে এই কেলটুকে? উপদেশ এরকম কেউ আছে নাকি? আমি একাই সব, এই কেলটুর প্রেরণা কেলটুই স্বয়ং। মার মারবে নাকি? কাল থেকে শুধু এই জল খেয়ে সারাদিন ঘর আর বাইরে করে মেরে হবে না রে ফলটা। গোলাপ মেটানোর জল আগে গেলাম গেলা। কেলটুদানির ঘাত আমাদের না জানিয়েই জোলাপের মাত্রাটা অনেক বাড়িয়ে দিল রে ফোনটে। ও কেলটুর কর্ম কেলটুই করেছে। চল আমরা এখন এখান থেকে কেটে পড়ি, না হলে কেলটুর পরিণতি আমাদেরও হতে বেশি সময় লাগবে না। ভীষণ দুষ্ট ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে? মর্কট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে? নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোন।